আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না আসলে সময়ের অভাবে। তো এখন আমি আপনাদের দেব হলো মেগা সুপার কোম্পানির একটা ওয়াইড স্কেলের ক্যালিব্রেশন। তো এটার ক্যাপাসিটি হলো 30 কেজি, আর এটা 1 গ্রাম থেকে কাজ করে আর কি। তো এটা আমি এইমাত্র একটু কাজ করলাম আর কি, লোড সেলটা চেঞ্জ করা হয়েছে। তা এখন এটার ক্যালিব্রেশন না করলে ওজন অ্যাকুরেট আসবে না, এই কারণে ক্যালিব্রেশন করতে যাচ্ছে এখন। তো দেখতে থাকুন। এটার যে সার্কিট দেখলাম, আসলে এটার কোড কত আমি নিজেও জানি না। 3658 দিয়ে প্রথমে ট্রাই করি, দেখুন 3658 দেওয়ার পরে কিন্তু আসে না। এটা 98.98, হ্যাঁ ক্যালিব্রেশন চলে আসছে, দেখেন এটার কোড হলো 98.98। এই কোডটা দেওয়ার পরে ক্যালিব্রেশন অপশানটা চলে আসছে, দেখুন এখানে 0.5 আসছে। তো এখন আমরা 1 টিয়ার দেব। তো 1 টিয়ার দেওয়ার পরে আমরা 2 নম্বর অপশানে চলে আসছি। তো 2 নম্বর অপশানে আসার পরে আমরা এখানে নির্দিষ্ট একটা ওয়েট দেবো এর উপরে প্ল্যাটফর্মে। তো আমরা এখানে 5 কেজি দিচ্ছি। 5 কেজি দেওয়ার পরে আমরা এখানে টিয়ার বাটনটা প্রেস করব। দেওয়ার পরে এখানে যে 5 কেজি দিয়েছি, এখানে আমাদের 5000 গ্রাম লিখে দেওয়া লাগবে। লিখে দেওয়ার পরে টিয়ার দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা 30 কেজির একটা ওয়েট স্কেল। তো আমরা এটা ইচ্ছা করলে 30 কেজিও রাখতে পারি, 40 কেজিও রাখতে পারি। তো আমরা এটা 40 কেজি করে দেবো, কারণ 40 কেজির লোড সেলটা এখানে লাগানো হয়েছে। 40000 গ্রাম এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে টিয়ার বাটনটা দিলাম। এখানে 3 আছে, এটা 3ই রেখে দেবো, কারণ হলো যে এই 3টা হচ্ছে যে এখানে যে ডিজিটটা আসে, 3 রাখলে আপনার 2 ডিজিটের পরে এখানে পয়েন্ট শো করবে। এবার টিয়ার বাটন এখানে 1 গ্রাম করে দেব, দেখতে পাচ্ছেন? ওকে, 5 কেজি হয়ে গেছে।